কৌশল ইসলামী ব্যাংক ক্লাব কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার্স। চারবারে চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীকে 3-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল আরামবাগের ক্লাবটি। ম্যাচে জোড়া গোল করেন সোহানুর রহমান সবুজ। এর আগে দুবার ফাইনাল খেলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি মেরিনার্স ইয়াং ক্লাবটির। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালের দ্বিতীয় কোয়ার্টারে আবাহনীর বিপক্ষে লিড নেয় মেরিনার্স। চতুর্থ এবং শেষ কোয়ার্টারে আসে বাকি দুটি গোল। মেরিনার্সের ভারতীয় রিক্রুট অভিষেক একটি এবং সবুজের স্টিক থেকে আসে তৃতীয় এবং শেষ গোলটি। প্রয়াত সংগঠক খাজা রহমতুল্লাহর নামে নামকৃত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান 6 গোল করা মিলন হাসান এবং টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান অভিষেক। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এয়ার চিফ মার্শাল আব্দুল হানান, সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এবং ফেডারেশনের কর্মকর্তারা। 19 অক্টোবর থেকে এক রাউন্ডে শুরু হবে এবার মৌসুমের প্রিমিয়ার লিগ হকি। চট্টগ্রাম প্রেসক্লাব সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।